So hey everyone, this is Jeta and welcome back again to my channel Jeta for Arts. So ajke ami jeta drawing korbo seta hocche ekta pahare ekta scenery drawing korbo tar jonno ami paper ta ke prothome cello tip diye er chartike cover kore nicchi erpor ekta masking tape diye ekta majhan diye ekta masking tape er ekta layer diye dichi ei drawing ta shuru korle korbo prothome garo নীল রংটা নিয়েছি তারপরে আকাশী রংটা এইভাবে সাদা রংটাকে নিয়ে নেব নিয়ে প্রথমে আগে দিয়ে দেবো তারপরে হাতের সাহায্যে মিক্স করব এই ছবি রংটাকে দেখা যাক কেমন হয় এটা আমি সাধারণত আকাশ করছি এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে হাতে করে হাতের সাহায্যে ব্লেন্ড করে দেব ব্লেন্ড করবার সময় একটু জিনিস করতে করতে হবে কোনো ডার্ক থেকে হালকা কিন্তু হালকা থেকে ডার্কের দিকে যেতে হবে নাহলে সব রঙটা মিক্স হয়ে যেতে পারে এরপর যেটা করবো সেটা হচ্ছে মাস্কিং টেপটাকে তুলে দিয়ে সেটাকে উল্টো দিক থেকে লাগাবো এবার যেখানে মেঘগুলো আছে মেঘগুলো করে নেবো আকাশের মেঘগুলোকে দেখাবো সাদা দিয়ে আর হাতে মিশিয়ে মিশিয়ে করবো এটাকে এইভাবে গোটা আকাশটাকে করে নেবো তারপর হাতে করে খালি মিশিয়ে দেবো সফটওয়্যার চুল কালারটা সাধারণত গুঁড়ো রঙের মতো তো একটু হাত লেগে গেলেই বেশি কালার করে দেয় তো ওটা সাবধানে ব্যবহার করা উচিত এরপর আমি পাহাড়টাকে ধরে নেবো পাহাড়টা করবার জন্য আমি গাঢ় নীল রঙটাকে দিয়ে বর্ডার দিয়ে নিয়েছি তারপর কাটারের সাহায্যে রঙটাকে গুঁড়ো করে দিলাম তারপর আমলে করে দিয়ে সেটাকে যেই প্যাটার্ন অনুযায়ী পাহাড়টা আছে সেই প্যাটার্ন অনুযায়ী করব এবং তারপর আমি কালো সব প্যাস্টেলটাকে নিয়ে গুঁড়ো করে করে তার উপর দিলাম এবং ওটা সেম পদ্ধতিতে আমি নীলটা দিয়েছি সেরকমভাবে কালো রঙটাকে দিয়ে মিক্স করবো তো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে উপরে একটু সাদা রাখবো সাদার জন্য আমি সাদা রঙটাকে গুঁড়ো করে দিয়ে ওই প্যাটার্নে কিনে দিয়েছি তার একটু প্রয়োজন সাদা সাদা দিয়ে ব্লেন্ড করে দিলাম তো এরপর আমি মাস্কিং টেপটাকে তুলে নিয়ে সেটাকে উল্টো করে বসাবো এরপর আমি এটাকে জল করব তো এখানটাতে গাঢ় নীলটাকে দিলাম গাঢ় নীলটার পর আকাশে যেমন করে রং দিয়েছিলাম পরপর হালকা নীল তারপর সাদা এরকমভাবে দিতে দিতে আমি প্রথমে গুঁড়ো রঙটাকে কাঠের সাহায্যে গুঁড়ো করে নেব তারপর আঙুল দিয়ে ব্লেন্ড করে নেব সো ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সো এরপর আমি যেটা করবো সেখানে আমি জলটাকে করে নেবো জলটা করার জন্য সাদা রঙটাকে দিয়ে আমি একটা লাইন ছেড়ে ছেড়ে যেমন করে লাইন টানা হয় সেটা খুলে টেনে দেবো এখানে আমি কিছু গাছ দেখাবো এটা পাহাড়ি এলাকা পাহাড়ি অঞ্চলের মতো একটু কিছু গাছ দেখাবার চেষ্টা করবো তো আমি এবং কালো রঙটা নিয়ে পরবর্তীকালে আমার ঘাসের পাতানে টেনে ওটাকে ব্লেন্ড করে নেবো আর এখানটা একটু কালো অ্যাড করতে হবে তাই জন্য একটু কালো আর একটু অ্যাড করে দিলাম একটু সবুজ অ্যাড করে দিলাম সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই